তো আমরা যখনই ই শ্রমের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখনই আমাদের পশ্চিমবাংলায় অধিকাংশ মানুষের একটাই প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে তাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক করেনি। হ্যাঁ, এই কথাটা সত্যি, অনেক মানুষ কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাননি। তো সেক্ষেত্রে তারা এইখানে এসে রেজিস্ট্রেশন করতে পারছে না, কারণ এইখানে যখনই আমরা রেজিস্ট্রেশনে হাত দিব তখনই আমাদেরকে বলে দিবে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে আপনার। তো আমার আধারের সঙ্গে লিঙ্ক নেই, তাহলে কি আমি এই কার্ডের সুবিধা পাবো না? না বন্ধুরা, আপনারা অবশ্যই এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের সুবিধা পেতে গেলে আপনাদেরকে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি বন্ধুবান্ধবের মধ্যে কারো কাছে সিএসসি থাকে তাহলে সে পারবে করতে, না হলে আপনাদেরকে কোনো সিএসসি সেন্টার ভিজিট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিএসসি সেন্টারে কী অপশন দেখাবে এবং কীভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এক্ষেত্রে কোথায় যেতে হবে, কত টাকা ফি লাগবে এবং কীভাবে করবেন সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে দেখার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে আজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি। আপনারা জানেন যে ই-শ্রম কার্ডের অ্যাপ্লাই করতে গেলে ই-শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। এখানে আসার পর নিচে থেকে যখনই আমরা রেজিস্ট্রেশন অন ই-শ্রম অপশানে ক্লিক করব তখনই আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। এখানে বলা রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ ম্যান্ডেটরি, মানে আপনাদেরকে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি দিতে হবে। এখানে যদি আমি সেলফ রেজিস্টার অর্থাৎ নিজে নিজে করি, সিএসসি সেন্টারে ভিজিট না করে, সেক্ষেত্রে এটা চাইছে এবং ক্যাপচার চাইছে, তারপর আমাদেরকে এটা নেক্সট টিপে ওটিপি দিতে হচ্ছে। কিন্তু আমাদের যদি সিএসসি থাকে তাহলে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক দিয়ে করতে পারবো, আমাদের কাছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও চলবে। তো তার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন তো সিএসসি ডিজিটাল সেবা এই অপশানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা এই অপশানে ক্লিক করবো না তখনই আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আমাদেরকে কী লাগবে, আমাদের ইউজার নেম লাগবে সিএসসি, সেই ইউজার নেমটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তারপরে ক্যাপচার কোডটি দেওয়ার পরই আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পর যখনই আমরা আবার ব্যাক চলে এসে আমরা যখন রেজিস্ট্রেশন নাম অপশানে ক্লিক করবো তখনই আমাদের সামনে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে যেটা আপনার কাছে রয়েছে বর্তমানে এবং ওটিপি আসছে, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, তার সাথে ক্যাপচার কোড দিয়ে দেবেন এবং এখানে আপনি এ দুটো নিয়ে সেন্ড ওটিপি অপশানের বদলে এখানে তিনটি অপশান আপনাদের কাছে চলে আসবে। এখন অন স্ক্রিনে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন সেরকম তিনটি বায়োমেট্রিক অপশান চলে আসবে। এই তিনটি অপশানের মধ্যে আপনি যদি মোরফো থাকে, আপনার কাছে বায়োমেট্রিক ডিভাইস থাকে, সেই ডিভাইসটি কানেক্ট করে আপনি অনলি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু এই কার্ডটি অবশ্যইভাবে করাতে পারবেন। তো এরকমভাবে আপনাদের কাছে যদি সিএসসি থাকে তাহলে সিএসসিতে করতে পারবেন এবং আপনাদের যদি নিজস্ব সিএসসি না থাকে তাহলে এখানে সিএসসি লোকাল বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন হোম পেজে, তো আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনারা এই সিএসসি লোকালটার অপশানে ক্লিক করবেন তখনই এই নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজটি একটু লোডিং হয়ে আপনার লোকালবর্তী যে সিএসসি সেন্টারগুলি রয়েছে সেই সিএসসি সেন্টারগুলি এখানে শো করবে এবং সেখানে ভিজিট করে আপনি আপনার বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখান থেকে আপনার যে ই-শ্রম কার্ডটি রয়েছে সেই ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনার যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি সিএসসি সুবিধা কেন্দ্রে গিয়ে ই-শ্রম কার্ডের সুবিধা পেয়ে যাবেন। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওর সঙ্গে।